ভেজাল ঔষধে সানি ধরেছে রাজ্য। সরকারিভাবে এইবার বিতরণ করা হয়েছে নিম্নমানের ঔষধ। জীবনদায়িনী ঔষধের নামত রাইজক বিলাইছে গুণগত মানহীন দরব। বহিরাজ্যর ঔষধ নির্মাণকারী প্রতিষ্ঠানে হেতালি খেলিছে অসমবাসীর জীবনের সঙ্গে। অসম সরকারের স্বাস্থ্য বিভাগের কোন কোন জড়িত এই অসাধু চক্র? সরকারি বিনামূল্য ঔষধের নামত নিম্নমানের ঔষধ বিতরণ করা এই ঘটনা পোহরলৈ আহিল গোলাঘাটত। রাজ্যের স্বাস্থ্য বিভাগে বিনামূল্যক প্রদান করা ক্যালসিয়াম কার্বনেট 500 mg উইথ ভিটামিন D3 250 IU নামের ঔষধটির নাই গুণগত মান। প্রায় এমাহ পূর্বে এই ক্যালসিয়াম আর ভিটামিন D3 ট্যাবলেট সরকারি চিকিৎসালয়ে বিতরণ করা হল। প্রায় এমাহে এই নিম্নমানের ঔষধ সেবন করলে রাইজে, আর তারপর গোলাঘাটের যুটিয়া স্বাস্থ্য সঞ্চালকে বন্ধ করার নির্দেশ দিলে এই ঔষধ। এই আপনাদের দেখিছে ক্যালসিয়াম নামের একটা যে দরব আছে 500 mg উইথ ভিটামিন D3 250, এই ট্যাবলেটটো প্রায় এই জুন মাহর প্রায় 11 তারিখ মানপা বিতরণ করে আছে নাকি? এই মানে প্রায় প্রায়বিলাক হসপিটালতে মানুষ খোয়া হয়েছে, আর খোয়া হওয়ার পিছত আজি এমাহর পিছত কি করেছে তেখেতলোকে সেই বন্ধ করবর কারণে একটা স্টে অর্ডার উলিয়াইছে জয়েন্ট ডিরেক্টর অফিসরপর। স্টে অর্ডার উলিয়ায় তাদের লিখিছে যে নট স্ট্যান্ডার্ড কোয়ালিটি। রাজ্যের স্বাস্থ্য বিভাগের এনে দায়িত্বহীনতার বাবে এটা চরম ভাবুকির সৃষ্টি হয়েছে রোগীর জীবনলে। সকল শঙ্কিত, এনে ভেজাল ঔষধ সেবনের পরিণাম কি হব? বিয়াগুম বিভাগটোয়ে রাইজর জীবনক লৈ খেলা এনে হেতালির বিরুদ্ধে এতিয়া গোলাঘাটত সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়ার। স্ট্যান্ডার্ড যদি কোয়ালিটি নহয়ে তেখেতলোকে আগতে কোনো পরীক্ষা নকৰাকৈ মানুষ খুয়াই দিছে, খুয়াই মানুষ বিভিন্ন ধরনের আর বেমার হবো পারে। এটা আমাকে কইছে কিছু মানে আপনার হাগনি হয় এই খালে, কিন্তু তেখেতলোকে কইলে তো পুনসাতে নাকচ করব বা কিবা কব। কিন্তু কেনেকৈ ধরা পড়িল সরকারি ঔষধের এই জালিয়াতি? শুনক কি কয় এই সন্দর্ভত গোলাঘাটের ঔষধ পরিদর্শকে। NHM-ৰ সাপ্লাইৰপৰা মই ৰেণ্ডমলি চেম্পল কালেক্ট কৰা হয়। কেলছিয়ামটো যেতিয়া আমি পঠালোঁ, পঠোৱাৰ পাছত 25 দিনমানৰ পাছত ৰিপৰ্ট আহিছে যে সেইটো ষ্টেণ্ডাৰ্ড কোৱালিটি নহয়। ৰিজিয়নেল ড্ৰাগ টেষ্টিং লেবৰেটৰী 6 মাইলত আছে, তাতে গভৰ্ণমেণ্ট এনালিষ্ট আছে, তেখেতে তাতে টেষ্টিং কৰি আমাৰ কোৱালিটিটো কণ্ট্ৰল কৰি কোৱালিটিটো ঠিকে আছেনে নাই। কিন্তু প্ৰশ্ন হয়, বিনামূলীয়া হোৱাৰ বাবেই উপযুক্ত পৰীক্ষণ নোহোৱাকৈ ৰাজ্যৰ দৰিদ্ৰ লোকৰ ওপৰত প্ৰয়োগ কৰা হয় নেকি এইসমূহ ঔষধ? উল্লেখযোগ্য যে যিকোনো ঔষধ বিতরণের পূর্বে প্রয়োজন বিভাগীয় অনুমোদন, কিন্তু অনুমোদন দিয়ার পূর্বে মানহীন ঔষধের পরীক্ষা হওয়া নাছিল নাকি? MSCL বলে আছে আমার গুয়াহাটীত, তেখেতলোকে DDC-ৰ এপ্ৰুভ কৰি দিয়ে, মানে ডিস্পেচ ক্লিয়াৰেন্স চাৰ্টিফিকেট এখন দি দিয়ে, যে অলৰেডি আপোনাৰ যেতিয়া তেখেতলোকে আমাৰ পেৰিফেৰীবিলাকত চাপ্লাই দিয়ে, চাপ্লাই দিওঁতে অলৰেডি তেখেতলোকে কোৱালিটি কণ্ট্ৰল টেষ্ট কৰিয়ে দিয়ে। চাৰ্টিফিকেট দিয়াৰ পাছতে আমাৰ যোনবিলাক পেৰিফেৰী আছে, এইবিলাক PHC হওক বা চিভিল হস্পিটেল হওক, সবতে চাপ্লাই দিয়া হয়। কিন্তু এয়াই প্রথম নহয়। একেধরনে 2021 চনত রাজ্যত বন্ধ হয়েছিল লেবটেসিজেন মন্টেলিকাস নামৰ এবিধ ঔষধ। অসমৰ মানে গোটেই স্বাস্থ্য বিভাগটোক ভেজাল ঔষধৰ ব্যৱসায় চলি আছে। এইটো কোনে কৰিছে, কোন কোন জড়িত হৈ আছে, এইটো এটা উচিত তদন্ত হ'ব লাগে। বছৰেকত 2-3টা তেনেকৈ ভেজাল ঔষধ ওলাই থাকে। যোৱাবাৰ 2023 চনত এটা লেব্ৰ চিটিজেন মন্টেলোকাস বুলি এটা টেবলেট আছিলে, সেই টেবলেটটো তেখেতলোকে তেনেকৈ খুৱাই পিনি এমাহ খোৱাৰ পিছত বন্ধ কৰি দিলে। সেইবাবেই সন্দেহ ঘনীভূত হয়, এনে মানহীন ঔষধ প্ৰচলনৰ আঁৰত আছে নেকি রাজ্যর স্বাস্থ্য বিভাগের ভয়ানক নেক্সাস? উত্তরাখণ্ডের হরিদ্বারের লাইফ কেয়ার ক্যান্সার ল্যাবরেটরি নামের প্রতিষ্ঠানে প্রস্তুত করেছিল এই ঔষধ, কিন্তু সেই প্রতিষ্ঠানের মানহীন ঔষধের স্টক খালি করার ঠিকা লৈছিল নেকি অসমের স্বাস্থ্য বিভাগের দুর্নীতিগ্রস্ত চক্রয়, যি কারণে প্রথমে গুণগত মান থকা বলে বিতরণের অনুমোদন দিয়া হল এই ঔষধত। কোম্পানিটোয়ে যে কোম্পানি ট্যাবলেটটা দিয়ে তেখেতলোকৰ ওপৰত, কিন্তু স্বাস্থ্য বিভাগে কি কি ব্যৱস্থা লয়? একো আইনী ব্যৱস্থা লোৱা দেখা পোৱা নাই, কিহৰ কাৰণে নলয়? তেখেতলোকৰ কিবা এটা ইয়াত জড়িত হৈ থাকিব লাগিব, স্বাৰ্থ জড়িত হৈ থাকিব। বাৰে বাৰে পোহৰলৈ আহিছে ৰাজ্যত দৰিদ্ৰ জনসাধাৰণৰ বাবে চৰকাৰীভাৱে বিতৰণ কৰা বিনামূলীয়া ঔষধৰ এনে জালিয়াতি, কিন্তু সৰবৰাহৰ সময়ত প্ৰতিকূল পৰিৱেশৰ বাবে ঔষধৰ মান নষ্ট হোৱা বুলি কৈয়েই প্ৰতিবাৰে যেন এক নিরাপদ ঢাল গড়ি দিয়া হয় ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তথা ঔষধের গুণগত মান পরীক্ষা করা সরকারি বিষয়াক। কিন্তু এনে মানহীন ঔষধে জনস্বাস্থ্যত কি প্রভাব পেলাব পারে তার নহয় প্রকৃত অনুসন্ধান।
আর এনে ঘটনার সরকারিভাবে নহয় কোনো উপযুক্ত তদন্ত। বারে বারে তেনে প্রতিষ্ঠানে পুনের লাভ করে ঔষধ যোগানোর সরকারি নিবিদা। গতি রাইজর প্রশ্ন আর কি দিন সরকারিভাবেই চলব রাজ্যবাসীর জীবনক ল এনে চরম হেতালি। গোলাঘাটের ভিডিও জার্নেলিস্ট বিকাশ গগৈর সহ দেবাশিষ সাহার রিপোর্ট, এনকে টিভি প্লাস।